এটা কি, এটা কি হলো? এটা ভুষেলি হবে নারকেলের পিঠে, ভাজা পিঠে, ভাজা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ভৌতিক ব্লগস। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো কি হতে চলেছে। তো এখন এখানে নারকেল ঘষা হচ্ছে, ঘষার ভিডিও আমাকে করতে বারণ করছিল, তাও আমি করে ফেলেছি। তো এরপরে নারকেলটাকে আমরা ফাটাবো। আজ হবে ভাজা পিঠে নারকেলের। এখানে গরম পানি চাপানো আছে, পানি কি হবে, আটা কুমির হবে এটাই। আর এখানে নারকেল এখন পোড়া হবে, ছুচকিটা খাচ্ছে। তো চলো, নারকেল ফাটানো হলো, জল খাওয়া হলো, জলটা একটু ঝাঁঝালোই ছিল। এবার সোজা রেসিপিতে যাই। এখানে গরম জল ফোটাতে দেওয়া আছে, আর গরম জলে হালকা নুন দেওয়া হলো। এখন এখানে আটা দেওয়া হবে। এটা সাধারণত কাঁচা পানি আটা সেনেই করে, মানে ঠান্ডা পানিতে, কিন্তু আমাদের যেহেতু বয়স্ক লোক আছে তাই আমরা খুমির করা আটাতে করব। গরম পানিতে আটা সেনে করলে কি হবে, পিঠেগুলো একটু নরম নরম হবে, যাতে বয়স্ক লোকের খেতে সুবিধা হবে, যাদের দাঁত অনেক দুর্বল তাদের খেতে সুবিধা হবে এই আর কি। তো এখন আটা খুমির হয়ে গেলে আমরা আটাটিকে সেনে ফেলবো, তারপর নারকেলের পুর করব। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, নারকেল আছে আমাদের কাছে একটা, তো একটা নারকেল আমাদের বাড়ির সবার হবে না, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি অনেকজন আছি। তো সেই জন্য আমরা ভাবলাম যে সুজির পুর করা যাক। তো আমরা সুজির পুর করব এবং সেটা পিঠের ভেতরে ভরে ভাজা পিঠে করব, আর একটা হবে নারকেলের পুর। তো চলো করে ফেলি ঝটপট। তো সুজির পুর করতে গিয়ে প্রথমেই লাগলো গাওয়া ঘি, তাতে আমরা সুজিগুলোকে হালকা ভেজে নেব। সুজিগুলোকে হালকা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দুধ ঢেলে দেব, আর সুজিটাকে হালকা সেদ্ধ করে নিয়ে এটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি খেজুরের বাটি গুড়। যেহেতু শীতকাল তো গুড়ের সিজন, আর গুড় দিলে রঙটাও খুব সুন্দর আসে, প্লাস টেস্টটাও খুবই সুন্দর হয়। কার কার গুড়ের টেস্ট ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও, আমার তো দারুণ লাগে। তো এখন সুজির পুরটা আমরা টাইট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমরা এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চালের আটা, এতে কি হবে পুরটা ভালোভাবে টাইট হয়ে যাবে। তোমরা এটা চাইলে স্কিপও করতে পারো, কিন্তু দিলে টেস্টটা সুন্দর হয়। তো এটা হয়ে এসেছে প্রায়ই, তো আমরা শেষে এতে 1 চামচ আরও গাওয়া ঘি অ্যাড করেছি, তোমরা স্বাদ অনুযায়ী এটা ঠিকঠাক করে নেবে। তো এখানে আমাদের সুজির পুর রেডি। এবার আমরা নারকেলের দিকে এগোবো, নারকেল এখনও কোরা কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে। তো এখন আমরা নারকেলের পুরটাও চটপট বানিয়ে ফেলি, চলো। আমি আসার আগেই নারকেলটা ঢেলে দিয়েছি। নারকেলের আগে কিছু দিয়েছো? না, তো তোমরা দেখতে পেলে এখানে ফার্স্টে নারকেলটা ঢেলেছিল, তারপর গুড় দিয়ে দিয়েছিল, আর এখানে হালকা একটু জল অ্যাড করলো নারকেলটা হালকা সেদ্ধ হওয়ার জন্য। তো এভাবেই নেড়ে চেড়ে নারকেলের পুরটাও আমরা রেডি করে ফেললাম। এখানে আমরা চিনি অ্যাড করিনি, তোমরা মিষ্টি অনুযায়ী অ্যাড করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে, কিন্তু আমাদের গুড়েই হয়ে গেছে। এবারে আমরা আটাটিকে বড় করে গোল করে বেলে নেব, তারপর একটি গ্লাসের সাহায্যে আমরা ছোট ছোট করে গোল গোল লেচি কেটে নিয়েছি। আমরা এখানে গ্লাসের সাহায্যে কেটেছি, তোমরা চাইলে অন্য কিছুর সাহায্যেও করতে পারো, এবং লেচির সাইজটা তোমরা ছোট বড় যার যেরকম সাইজ পছন্দ সেরকম করতে পারো। আমরা এখানে এই যে এরকম করেছি তোমরা দেখতে পাচ্ছ। এবার লেচিগুলোর মধ্যে হালকা করে পুর ভরে এইভাবে আস্তে আস্তে সবগুলোকে মুখ বন্ধ করে দেব, এবং পিঠের একটা যে আকার হয় সেই আকার দেব। তো চলো সবগুলো তৈরি করে ফেলি। আর আমরা যেহেতু দু রকমের পুর রেডি করেছিলাম, তাই আমরা ভেবেছিলাম যে নারকেলেরগুলো এরকম ডিজাইন করে দেবো, যাতে বোঝা যায় এতে নারকেলের আছে, আর এই যে সুজিরগুলো এরকম ডিজাইন ছাড়াই করব, মানে প্লেন, তো বোঝা যাবে যে কোনগুলোতে নারকেল আছে আর কোনগুলোতে সুজি আছে। এইভাবে করে এই যে আমরা সবগুলো করে নিয়েছি, এগুলো হচ্ছে নারকেলের এবং এগুলো হচ্ছে সুজির, আর এখনও আর একটা থাল বাকি আছে, সেটা এখনও কমপ্লিট হয়নি, এই যে চলছে মুখমোড়া। তো চলো এবার আস্তে আস্তে এগুলোকে ভেজে নেওয়া যাক।
তেলটাকে আমরা গরম করে নিয়েছি, এবার একে একে আমরা পিঠেগুলোকে ছেড়ে দিলাম। প্রথমে নারকেলের গুলো ছাড়লাম, তো চলো তাড়াতাড়ি করে আমরা ভেজে নিই। আর এই যে আমাদের লাল লাল ভাজা পিঠে তৈরি, আর এখানে নারকেলের গুলো এখন তুলবো। আমাদের সব পিঠে ভাজা কমপ্লিট, এবার তোমাদেরকে চলো একটা ভেঙে দেখাই। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে পিঠেটা বানানো কত সহজ এবং খেতেও দুর্দান্ত। তো যারা যারা ভাজা পিঠে পছন্দ করো, ঝটপট বাড়িতে এক্ষুনি বানিয়ে ফেলো এই পিঠেটি। আজকের ভিডিওটি এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা যারা আমার ভিডিওতে আজকে নতুন, তারা ঝটপট গিয়ে বেল আইকনটি প্রেস করে দাও।